20,000 টাকার হেডফোন অর্ডার করে পেলেন টুথপেস্ট। অ্যামাজন থেকে অর্ডার করেছিলেন হেডফোন, কিন্তু অর্ডার করার পর তিনি যা পেলেন তাতে রীতিমতো অবাক ওই ব্যক্তিটি। 20,000 টাকা দিয়ে কেনা হেডফোনের বক্স খুলতেই দেখা গেল ভেতরে টুথপেস্ট। সম্প্রতি এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনলাইনে দামি জিনিস কিনে ফাঁদে পড়ার ঘটনা এটি প্রথম নয়। সম্প্রতি এই ধরনের জালিয়াতি বেড়েছে বলে অনলাইনে কেনাকাটা করার বিভিন্ন প্রতিষ্ঠান বেশ সচেতন হয়ে উঠেছে। তারা ক্রেতাদের জিনিস হাতে পাওয়ার পর থেকে বক্স খোলা পর্যন্ত পুরো ঘটনার ভিডিও করে রাখতে বলা হচ্ছে। যশ ওঝা নামের ওই ক্রেতা সেই নির্দেশনা মেনে ফোনের ভিডিও ক্যামেরা চালু করে আনবক্সিং করেছিলেন। ধাপে ধাপে বক্সের সিল কাটা থেকে শুরু করে হেডফোনের বক্স পর্যন্ত পৌঁছানো এই পর্যন্ত সব ঠিকই ছিল। যারা ভিডিও দেখেছেন তারাও বুঝতে পারেননি শেষ পর্যন্ত কি হতে চলেছে। শেষে দেখা যায় হেডফোনের বক্সের ভেতরে 20,000 টাকা মূল্যের সেই হেডফোনের বদলে রয়েছে একটি টুথপেস্ট টিউব। পুরো ঘটনা যশ নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। প্রতিষ্ঠানের কাছে এই সমস্যার সমাধানও চেয়েছেন তিনি।